দেখো এখানে একটা মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশান যেটা মডেল অ্যাক্টিভিটি টাক্ক ম্যাথেমেটিক্সের তোমাদেরকে নভেম্বর মাসে দেওয়া হয়েছে এটা আজকে আমরা একে একে সমাধান করব প্রথমে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো একের দিকে যেগুলো আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন প্রথমের যে প্রশ্নটা আছে দুটি পরস্পর ছেদি সরেখার এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান হবে নিচেরটা চারটে অপশানের মধ্যে কোনটা তো এখানে দুটো পরস্পর যদি আমরা স্বরেখা দেখি এবং দ্বারা এক জোড়া মানে এই জোড়াটা এই জোড়াটা এই দুটো মিলি যদি আমরা ধরি যে পুরো কোণ মানে দুটো সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে গোটাটা হচ্ছে ন তিনশো ষাট ডিগ্রি সেই তিনশো আশি তিনশো ষাট থেকে আমি যদি নব্বই বিয়োগ করি তাহলে হচ্ছে দুশো সত্তর এই দিকেরটা এটা যদি এক নম্বর আর এটা যদি দু নম্বর ধরি এবং এটা যদি তিন এবং চার এই তিন এবং চারের সমষ্টি কিন্তু দুশো সত্তর ডিগ্রি এবং তাহলে এক একটার মান করবে যেহেতু বিপ্রতীপকোণ তাহলে কিন্তু দুটোই সমান হবে তাহলে দুই দিয়ে ভাগ করে দিতে হবে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এক একটা এক একটা কোণ হয়ে যাচ্ছে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটি প্রত্যেকটির মান হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে ডি এর দাগেরটা হবে আমাদের উত্তর তারপরে দুয়ের দাগেরটা আছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় অর্ধেক হবে দ্বিগুণ হবে অপরিবর্তিত থাকবে না তিনগুণ হবে এখানে কিন্তু যেহেতু দূরত্বটা স্থির আছে তাহলে সময়ের সাথে কিন্তু বেগের সম্পর্কটা হচ্ছে কিন্তু ব্যস্ত সম্পর্ক এটা কিন্তু ব্যস্ত মানে সময় যদি গতিবেগ যদি বাড়ে তাহলে সময় কমবে সময় যদি গতিবেগ যদি বাড়ে তাহলে সময়টা কমে যাবে যেহেতু এখানে গতিবেগটা দ্বিগুণ বলেছে তাহলে কিন্তু সময়টা হয়ে যাবে কিন্তু অর্ধেক তাহলে এখানে হয়ে যাবে এ দাগেরটা হয়ে যাবে আমাদের উত্তর এরপরে অঙ্কটা দেখো এখানে দু তিনের দাগে যেটা বলেছে কুড়িজন একটি কাজ আট দিনে করে জন ওই কাজটির একের দুই অংশ করবে অ্যাকচুয়ালি কত দিনে প্রশ্ন উত্তর চেয়েছে যে কত দিনে করবে তাহলে এটা যদি আমরা এমনি ঐকিক নিয়মে কই যে জন এক অংশ করে আট দিনে তাহলে একজন করছে বেশি দিন লাগবে গুণিত কুড়ি তাহলে জন করবে কত এক অংশ আট গুণিত কুড়ি ভাজিত দশ তাহলে দশজন করবে এক দুই অংশ তাহলে গুণিত এক দুই তাহলে কাটাকাটি করলে পাওয়া যাবে আট দিন তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু আট দিন তাহলে কত অংশ কত দিনে করবে একের দুই অংশ আট দিনে করবে তাহলে বিয়ের দাগেরটা হয়ে যাবে আমাদের উত্তর চারের দাগের দেখো একটি এক ধরনের পিতলে তামা ও দস্তা পরিমাণের অনুপাত ফাইভ টু টু এই ধরনের আঠাশ কেজি পিতলে তামা কতটুকু আছে তামার পরিমাণটা বের করতে বলেছে তাহলে তামার পরিমাণটা যদি বের করি তাহলে তামার আনুপাতিক ভাগ আর তামার আনুপাতিক ভাগ আর কত হবে ফাইভ বাই ফাইভ প্লাস টু যেহেতু তামা দোস্তার অনুপাত ফাইভ ইন টু টু তাহলে ফাইভ আনুপাতিক ফাইভ বাই ফাইভ প্লাস টু গুণিত আঠাশ কেজি তাহলে ফাইভ বাই সেভেন ইন্টু আঠাশ কেজি দ্যাট ইজ কুড়ি কেজি তাহলে ডি এর দাগে যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে তাহলে তামার পরিমাণটা হয়ে যাবে কুড়ি কেজি এরপরে পাঁচের দাগে যেটা আছে ব্লু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে কুড়ি দিনে এবং তিরিশ দিনে করতে পারে দুজনে একসঙ্গে একদিনে কতটুকু করবে তাহলে বুলু একা একদিনে করছে একের কুড়ি অংশ যেহেতু বলে দিয়েছে একা একা কাজ করতে কুড়ি দিনে করতে পারে কুড়ি দিনে করে এক অংশ তাহলে একদিনে করছে কত একের কুড়ি অংশ তথাগত সেরকম একই দিনে করছে একের তিরিশ অংশ তাহলে দুজন মিলে একসঙ্গে একদিনে কত করবে একের কুড়ি প্লাস একের তিরিশ তাহলে একের কুড়ি প্লাস একের ত্রিশ তাহলে দুজনে কিন্তু একসঙ্গে একদিনে করছে এটা তাহলে কোন উত্তরটা হবে একের কুড়ি প্লাস একের মানে কত হচ্ছে এই সি দাগেরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপরে দেখো পরের দাগের অঙ্কতে ছয়ের দাগেরটা আছে দেখো পি কিউ আর একটি ত্রিভুজ আছে চিত্রে এবং সেখানে আমাদেরকে নিচের কোন অপশানটা কারেক্ট হবে তাহলে চিত্রে যেহেতু বলে দিয়েছে এটা ফিফটি নাইন কিউ কোনটা ফিফটি নাইন এবং আর কোনটা ফিফটি তাহলে পি কোনটা কত হয়ে যাচ্ছে সেভেন্টি ওয়ান যেহেতু তিনটি কোন সমষ্টি আমার একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে যদি ফিফটি নাইন এবং ফিফটি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো সেভেন্টি ওয়ান সেটা হয়ে যাচ্ছে পি কোনটার মানটা তাই পি কোণটাই হচ্ছে সবচেয়ে বড়ো তাহলে পি কনের বিপরীত বাহু আরটা হবে সবচেয়ে বড়ো আমরা জানি বিপরীত কোন বিপরীত বাহু যে কোনটা বড়ো তার বিপরীত বাহুটা সবচেয়ে বড়ো হয় এবং যে কোনটা ছোট তার বিপরীত কোনটা সবচেয়ে বিপরীত বাহুটা সবচেয়ে ছোট হয় সেই জন্য এখানে আমাদের যে বড়ো থেকে যদি ছোটো সাজানো হয় তাহলে সবচেয়ে বড়ো হবে কিউ আর তারপরে হবে পিকিউ না তারপর পি আর তারপরে হবে পিকিউ তাহলে পিকিউটা হয়ে যাবে সবচেয়ে ছোটো সেইখানে আমরা অর্ডারটা লিখেছি কিউ আর গ্রেটার দেন পি আর গ্রেটার দেন পিকিউ তাহলে নিচের এই অপশনগুলোর মধ্যে কোনটাতে এইটা স্যাটিসফাই করছে তাহলে দেখো এই কিউ আর পিকিউ যদি দেখো তাহলে এই দুটো মিলে দেখা যায় কিউ গেটার দেন পিকিউ তাহলে আমাদের ডি এর দাগের কিন্তু অ্যান্সারটা হবে ডি এর দাগেরটা তাহলে দেখো এরপর আমার সাথের দাগেরটা যেটা আসছে যে টু এম প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস ফাইভ এন এবং এম এন ইন্টু টু মাইনাস ফাইভ এন সংখ্যামালা দুটির গসাউর হলো কোনটি নিচের কোনগুলো গসাগুল আমরা যদি এই দুটো ফ্যাক্টরগুলো দেখি দুটোতে আছে এরকম ফ্যাক্টর কোনটা আছে টু এম মাইনাস এখানেও কিন্তু টু এম তাহলে যেহেতু টু এম দুটোতেই আছে তাহলে আমরা বলতে পারি গসাগুটা হচ্ছে কত টু এম মাইনাস ফাইভ এন তাহলে ডি দাগেরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার টু এম সাইন মাইনাস ফাইভ এন তাহলে গসাগু কে যাচ্ছে টু এম মাইনাস ফাইভ এন এরপরের অঙ্কতে যাব দুইয়ের দাগে যেটা আছে সত্য মিথ্যা লেখো ট্রু কিংবা ফলস একের দাগে যেটা আছে তিরিশ লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ টু ওয়ান জল এবং ডেটলের পরিমাণ অনুপাত হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান তাহলে ইহাতে ডেটল আছে পঁচিশ লিটার তাহলে ডেটল আছে এ তো পঁচিশ লিটার সত্য কি মিথ্যা এটা কিন্তু মিথ্যা হবে কারণ কি কারণ আমরা ডেটলের পরিমাণটা যদি বের করি তাহলে ডেটলের পরিমাণ হচ্ছে ডেটলের আনুপাতি ভাকার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান ইন্টু থার্টি তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু থার্টি তাহলে পাঁচ লিটার তাহলে এখানে হচ্ছে পাঁচ লিটার হচ্ছে তোমার পাঁচ লিটার হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এখানে পঁচিশ লিটার দেওয়া আছে সেই জন্য এটা মিথ্যা দুয়ের দাগেরটা কী আছে সাতাশ এক্স কিউব মাইনাস দুশো তেতাল্লিশ ওয়াই সংখ্যামালেটি থ্রি এক্স মাইনাস দ্বারা বিভাজ্য থ্রি এক্স দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে এটা কিন্তু সত্য কেন সত্য কারণটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে সাতাশ মাইনাস মাইনাস একশো এটাকে যদি লেখা হয় তাহলে সাতাশ এক্স কিউর লেখা যায় থ্রি এক্স তার হোল কিউ মাইনাস সেভেন ওয়াই তার হোল কিউ সমান আমি লিখতে পারি তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা একউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি যখন থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই একটা ফ্যাক্টর চলে আসছে তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই যদি একটা ফ্যাক্টর চলে আসে তাহলে আমরা বলতে পারি এটা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই দ্বারা বিভাজ্য সেই জন্য এটা সত্য তিনের দাগেরটা টু স্কোয়ার বি এবং ফোর বি স্কোয়ার এর গসাগু হল ফোর স্কোয়ার বি স্কোয়ার এটা কিন্তু মিথ্যা হচ্ছে কেন এ দুটোর গসাগু কিন্তু হচ্ছে কত দেখা যাচ্ছে যদি গসাগু নির্ণয় করা হয় তো গসাগু হয় টু ইন্টু এবি টু ইন্টু এ বি কিন্তু এখানে বলে দেওয়া আছে ফোর ইন্টু স্কোয়ার সেই জন্য এটা মিথ্যা বা ফলস চারের দাগে যেটা আছে স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এক্স সমান এটা কিন্তু আমাদের বীজগণিতের ক্ষেত্রে কিন্তু হয় না সেই জন্য এই অপারেশনটা বা এই দুদিকের মানটা কিন্তু সমান হচ্ছে না বীজগণিত ক্ষেত্রে আমরা এরকম উপরে উপরে যোগ এমন নিচে নিচে যোগ করে কিন্তু সেটা হয় না তাহলে আশা করি বোঝা গেছে এরপর আমরা এটা তার মানে মিথ্যা হচ্ছে এরপর আমরা পরের অঙ্কগুলোতে যাব পাঁচের দাগেরটা দেখো পাঁচের দাগে একটা ত্রিভুজ বলে দেওয়া আছে এবং এখানে একটা সত্তর ডিগ্রি বলেছে একটা ফিফটি নাইন দেখা আছে এবং এক্স কোনটা বলে দিয়েছে আমাদের এক্স কোনটা সমান কত বলে দিয়েছে সত্তর মাইনাস ফিফটি এটাও কিন্তু সম্ভব নয় কেন এটা হচ্ছে একটা বহিক্ষণ এখানে আমরা দেখিয়ে দিয়েছি কেন হচ্ছে না এটা মিথ্যা হচ্ছে তার কারণ হচ্ছে কি এক্সের মানটা সবসময় কত হবে এই ফিফটি নাইন এবং সেভেন্টি যোগ ফলের সাথে সমান হবে কেন এটা একটা বহিষ্ঠকোণ এটা অন্তস্ত দুটি বিপরীত কোণের সমষ্টির সাথে সমান সেই জন্য এক্স সমান হয়ে যাবে সেভেন্টি প্লাস ফিফটি নাইন ডিগ্রি সেই জন্য এটা কিন্তু মিথ্যা ছয়ের দাগের টাকে যে হারুন চাচা একদিনে কোনো কাজের একের দশ অংশ করেন সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচার দশ দিন সময় লাগবে এটা সত্য হচ্ছে কেন সত্য হচ্ছে হারুন চাচা আমি দেখতে পাচ্ছি একের দশ অংশ করছে একদিনে একের দশ অংশ করছে একদিনে তার মানে এক অংশ করছে ওয়ান বাই একের দশ এটা যদি আমরা ভগ্নাংশে উল্টে দিই তাহলে সেটা দশ দিন পাওয়া যাচ্ছে কিন্তু এখানেও বলে দিয়েছে দশ দিন তাহলে সেটা দুটোই যদি একই হয়ে যাচ্ছে সেই জন্য এটা সত্য এবার দেখো সাতের দাগেরটা টু পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকা শতকরা ফোর এটা কিন্তু মিথ্যা তার কারণ হচ্ছে পাঁচ টাকার শতকরা ফোর পয়েন্ট মানে কত হচ্ছে সেটা আমরা যদি দেখি তে পাঁচ টাকা শতকরা ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সমান টাকার ফোর সমান পাঁচ গুণিত ফোর পয়েন্ট সমান হচ্ছে কি বাইশ পয়েন্ট আমি যদি পাঁচ দিয়ে ফোর পয়েন্ট ফাইভকে গুণ করি তাহলে বাইশ দশমিক পাঁচ এবং সেটাকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে দশমিক টু টু ফাইভ হচ্ছে টাকা কিন্তু এখানে দেওয়া আছে দুই দশমিক টু ফাইভ তাহলে সেই জন্য দুটো এক হচ্ছে না সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি মিথ্যা এরপর আমরা পরের অঙ্কতে যাব তিনের দাগের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের দাগে যেটা আছে এবিসি একটা তিবুজ বলেছে এবং চিত্রে এব এর এব সমান এসি এবি সমান এসি মানে এই বাহুটা সমান কিন্তু এইটা তাহলে এবং বিএসি এই বিএসসি মানে উপর দিকে যে কোনটা আছে সেটা সত্তর ডিগ্রি তাহলে এবিসি এবং এসি বি এর পরিমাপ নির্ণয় করো তাহলে যেহেতু এবি এবং এসি সালে সমান তাহলে তাদের বিপরীত বাহুগুলোও কিন্তু পরস্পর সমান হবে বিপরীত কোনগুলো বিপরীত কোণ মানে বি কোণটা সমান কিন্তু সি কোনটা হবে এই দুটো কোণ পরস্পর সমান হবে যেহেতু এই বাহুল এবি সমান এসি বাহুগুলো সমান হচ্ছে তাই তার বিপরীত কোণগুলো সমান হবে সেই জন্য আমরা লিখেছি এবিসি এর এবি সমান এসি তাহলে বিপরীত কোণ কী আছে এবিসি সমান এসিবি এবং তাদের সমষ্টি কিন্তু কত হচ্ছে তাদের সমষ্টি এই দুটো কোণের সমষ্টি কিন্তু হয়ে যাচ্ছে একশো আশি মাইনাস সত্তর উপরে কোনটা যদি এ কোনটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একশো আশি মাইনাস সত্তর কেন ত্রিভুজের তিনটে কোনোই সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি সেই জন্য একশো আশিটিকে সত্তর বাদ করে দেওয়া হয়েছে এবং এক একটার যদি বের করতে হয় তাহলে তখন দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে তাদের সমষ্টি যদি বলা হয়তো তাহলে তোমার একশো আশি মাইনাস সত্তর বের করাতে হবে যেহেতু এক একটার বার করতে বলেছে তাহলে ভাজিত দুই তাহলে উপরেরটা বিয়োগ করলে একশো দশ বাই দুই সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে এক একটার মান কত পাওয়া যাচ্ছে পঞ্চান্ন ডিগ্রি পাওয়া যাচ্ছে এরপরে দেখো দুয়ের দাগেরটা দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা আর দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে ফাইভ ইজ টু এবং টু থ্রি কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি তাহলে আসাম চায়ের পরিমাণটা কোন কৌটাতে বেশি আছে সেটা আপনাকে বের করতে এটা যদি আমি ধরি একটা কৌটা আর এটা যদি আমরা যদি দ্বিতীয় কৌটা তাহলে প্রথম কোটা আসাম চায়ের পরিমাণ কত তাহলে প্রথম কোটায় আসাম চায়ের পরিমাণটা হচ্ছে ফাইভ বাই ফাইভ প্লাস এইটিন মানে আসাম চায়ের আনুপাতিক ভাগ পাঁচ বাই পাঁচ প্লাস আঠেরো মানে পাঁচ বাই তেইশ অংশ এবং এটাকে যদি শতকরায় পরিণত করি তাহলে পাঁচ বাই তেইশ গুণিত একশো সেটা যদি আমরা শতকরাতে করি তাহলে একুশ পূর্ণ সতেরো বাই তেইশ এবং দ্বিতীয় কোটাতে যদি আসাম চায়ের পরিমাণ বের করি তাহলে দ্বিতীয় চায়ে আসাম চায়ের এবং দার্জিলিং চায়ের অনুপাত দেওয়া আছে টু টু থ্রি তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগ হবে টু বাই টু প্লাস থ্রি তাহলে টু বাই ফাইভ অংশ তাহলে টু বাই ফাইভ অংশ মানে এটাকে যদি আমরা শতকরাই করি তাহলে গুণিত একশো তাহলে সেটা শতকরাই যাবে তাহলে আমরা ফর্টি পার্সেন্ট পাওয়া যাচ্ছে তাহলে প্রথম কোটাতে পাওয়া যাচ্ছে একুশ পূর্ণ সতেরো বাই তেইশ পার্সেন্ট আর দ্বিতীয়টাতে হচ্ছে ফোরটি পার্সেন্ট আসাম চা তাহলে নিশ্চয়ই দ্বিতীয় কোটাতে কিন্তু আসাম চায়ের পরিমাণটা বেশি সেই জন্য আমরা উত্তরটা লিখছি কি দ্বিতীয় কোটায় আসাম চায়ের পরিমাণটা বেশি আছে এরপর আমরা পরে অঙ্কতে যাব গণিতের গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে এখানে একটা সমস্যা দেওয়া আছে গরুর সংখ্যা সময় খড়ের পরিমাণ এবং গরুর সংখ্যা প্রথমে দেওয়া আছে আটটি গরু পনেরো দিনে চার কাহন খড় খায় বা তাহলে দশটি গরু বাহাত্তর দিনে এক্স পরিমাণ খড় খায় তাহলে এখানে আমরা এক্সের মানটা বের করার জন্য এখানে আমাদেরকে এই সমস্যাটা দেওয়া হয়েছে এখানে কি বলেছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের অনুপাত সম্পর্কটি লেখো তাহলে এই অনুপাত সম্পর্কটি আমরা লিখতে বলেছি এবং গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণে সমানুপাত সম্পর্কটি লেখ তাহলে এখানে আমরা লিখছি সময় স্থির থাকলে প্রথম এটা যদি আমরা লিখি সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে তার অর্থ হচ্ছে কি গরু যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণ খড় খাবে সেই জন্য খড়ের পরিমাণ বাড়বে তাহলে দুটোই বাড়ছে এটাও বাড়ছে এবং এটাও বাড়ছে সেই জন্য এটা হচ্ছে কি সরল সমানুপাত সম্পর্ক তাহলে প্রথম ক্ষেত্রে যে সম্পর্কটা হলো সেটা হচ্ছে সরল সমানুপাত সম্পর্ক এবং দ্বিতীয় ক্ষেত্রে কি গরুর সংখ্যা স্থির থাকলে গরুর পরিমাণ স্থির থাকলে সময় বাড়লে সময় যদি বেশি বাড় বেশি হয় তাহলে খড়ের পরিমাণ বাড়বে তাহলে গরুর সংখ্যা যদি স্থির থাকে এবং সেখানে যদি বেশি দিন থাকে গরুগুলো তাহলে বেশি পরিমাণ খড় খাবে তাহলে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে সময় যদি বাড়ে তাহলে খড়ের পরিমাণটাও কিন্তু বাড়বে সেই জন্য এটাও কিন্তু সরল সমানুপাত সম্পর্ক তাহলে আমাদেরকে যে দুটো সম্পর্ক বলতে বলা হয়েছিল এখানে দুটোই কিন্তু আমরা পেলাম সরল সমানুপাত সম্পর্ক এরপর আমরা পরে অঙ্কতে যাব এখানে চারের দাগের দেখো এক্স স্কোয়ার প্লাস কিউ বিজ্ঞানিত সংখ্যামালায় পি সমান এ প্লাস এবং কিউ সমান এ গুণিত বি হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। তাহলে এখানে আমি যদি এই এক্স স্কোয়ার প্লাস এখানে পি এর পরিবর্তে আমরা যদি এ প্লাস বি এবং কিউয়ের পরিবর্তে যেটা আমাদের দেওয়া আছে এ বি যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এবং এরপরে যদি আমরা এই বন্ধনীটা তুলে দেওয়া হয় তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি এবং এটাকে যদি প্রথম দুটোর থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাসে দ্বিতীয় দুটির থেকে যদি আমরা বি কমন নেওয়া হয় তাহলে এক্স প্লাসে এবার এখানে এক্স প্লাস এ হচ্ছে এখানেও কিন্তু এক্স প্লাস এ হচ্ছে তাহলে এক্স প্লাস এই এ যদি কমন নেওয়া হয় তাহলে হচ্ছে এটাতে এক্স পড়ে থাকছে এটাতে বিয়ে তাহলে এক্স প্লাস বি তাহলে সংখ্যামালা দুটির উৎপাদক দুটি হলো তাহলে দুটি উৎপাদক কী কী পাওয়া গেছে একটা হচ্ছে এ এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস বি সেটাই আমাদেরকে জানতে চেয়েছে দুটি উৎপাদকই একটা এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস বি এবারে দেখো চারের দাগের চারের একের অঙ্কটা এখানে চারের একের দাগেরটা বলছে এক্স বাই টু সমান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান করো তাহলে প্রথমে এই যে ডেটা যেটা দেওয়া আছে এক্স বাই টু সমান ওয়ান বাই টু এটা যদি লিখি এবং এখান থেকে যে ওয়ান বাই টু এক্সটা যদি বাঁ দিকে নেওয়া আসা হয় ডান দিকে যদি ওয়ান রাখা হয় এবং এই দুটোর থেকে দেখো ওয়ান বাই যদি কমন নেওয়া হয় তাহলে কি ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস সমান ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান সমান পাওয়া যাচ্ছে ওয়ান ইন্টু টু দ্যাট ইজ টু তাহলে থেকে আমরা একটা জিনিস পেলাম যে এক্স দ্যাট ইজ ইকুয়াল টু টু এবার যেটা মান বেশি বসাতে বলেছে যে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এটা আমি লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউ মানে একইউ মাইনাস বি কিউ তাহলে একইউ মাইনাস বি কিউ যদি আমরা দেখি দিয়ে একউ মাইনাস বি যে ফর্মুলা মাইনাস বি কিউ সেটার মান বসানোর যে ফর্মুলাটা আছে সেটা আমি যদি লিখি তাহলে এ মাইনাস বি তার হোল প্লাস থ্রি এবি ইনু এ মাইনাস বি এটা হচ্ছে ফর্মুলাটা তাহলে এই ফর্মুলাটাই যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের টু দেওয়া আছে যেটা আমরা বের করেছি যেহেতু আমরা বের করেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু তাহলে টু তার কিউ প্লাস থ্রি ইন্টু এখানে এক্স এক্স কাটা গেছে আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে টু তাহলে এইট টু কিউ মানে হচ্ছে এইট প্লাস তিন ছয় তাহলে আট আর ছয় কত চোদ্দো তাহলে অ্যান্সার পাওয়া যাচ্ছে কত চোদ্দ এরপরে দেখো পরের দাগেরটা এখানে বলছে ভাগ করো এম স্কোয়ার মাইনাস ফাইভ কে এম মাইনাস দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেই জন্য আমরা এখানে মাঝখানে এম স্কোয়ার আর এখানে আমরা ভাজুক হিসেবে রেখেছি এম মাইনাস থ্রি প্রথমে আমরা এম দিয়ে গুণ করছি যেহেতু আমরা এম স্কোয়ারটা কাটতে হবে এখানে এম মাইনাস থ্রি আছে তাহলে প্রথমে আমরা এম এম দিয়ে গুন করছি তাহলে এম দিয়ে যদি গুন করে তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এখানে সাইনগুলো চেঞ্জ করছি সাইনগুলো চেঞ্জ করলে এটা এটা কেটে যাবে তারপরে এখানে মাইনাস ফাইভ এম এখানে কিন্তু সাইন চেঞ্জ করলে প্লাস থ্রি এম হয়ে যাচ্ছে তাহলে বিয়োগ করলে কত হয়েছে মাইনাস টু এম তারপরে আমরা প্লাস ছয় নামাবো প্লাস ছয় তাহলে এখানে কথা হচ্ছে মাইনাস টু এম প্লাস সিক্স তাহলে আবার আমি যদি মাইনাস টু দিয়ে যদি গুণ করা হয় এখানে যদি ভাগ ফলে মাইনাস টু লেখা হয় তাহলে মাইনাস টু দিয়ে এটা গুণ হয়ে যাবে তা মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এম প্লাস সিক্স তাহলে এটা কী হচ্ছে আবার এটাকে তুমি যদি সাইন চেঞ্জ করো এটা সাইন করো তাহলে এই দুটো কি কেটে যাবে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে শূন্য হচ্ছে তাহলে এটা মিলে গেল তাহলে ভাগ ফলটা প্রথমটা পাওয়া গেলো উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভাগ ফল তাহলে এম মাইনাস টু তাহলে ভাগ ফল কত হল এম মাইনাস টু এরপর দেখো পরের অঙ্কতে যাব পাঁচের দাগে যেটা আছে ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে সৎকার তার তালিকা হল একজন কেবলমাত্র একটি খেলায় পছন্দ করে খেলা হচ্ছে ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন এবং খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত ক্রিকেট পছন্দ করে ষাটজন ফুটবল পছন্দ করে 30 জন এবং ব্যাডমিন্টন পছন্দ করে দশজন এখানে পাইচিত্রে আমাকে থেকে এগুলোকে বসাতে হবে পাইচিত্রে যে কলাগুলি তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করে এখানে কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করতে বলছে এবং তথ্যটি পাইচিত্র অঙ্কন করা এবার পাইচিত্র আমাদেরকে অঙ্কন করতে বলছে তাহলে কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে গেলে তারপরে আমরা কিন্তু পাইচিত্রটা নির্ণয় করতে পারবো তাহলে কেন্দ্রীয় কোণ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের একটা ছক তৈরি করতে হবে ছকটা কি এখানে খেলাগুলো আছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা আছে ষাট তিরিশ এবং দশ তারপরে আরেকটা দুটো কলম আমাদের একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে কেন্দ্রীয় কোণ ভগ্নাংশ আমাদেরকে বের করতে হবে এবং একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটার সাহায্যে আমরা বৃত্তকলাটা কলাটা বা পাইচিত্রটা আমরা অঙ্কন করব তাহলে এই দুটো ছক করার পরে আমরা এগুলোকে পূরণ করবো তাহলে ভগ্নাংশ যদি নির্ণয় করা হয় ভগ্নাংশটা কত হবে ষাট বাই একশো ক্রিকেটের ভগ্নাংশ ক্রিকেট খেলা পছন্দ করে তার ভগ্নাংশ হবে ষাট বাই একশো এবং ষাট বাই একশোটাকে আমি যদি তিনশো ষাট দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় কোণ পাওয়া যায় কেন একটা কোনো বিন্দুতে মোট কোণের পরিমাণটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মোট ডি কোণের মানটা হচ্ছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি সেই জন্য এই ভগ্নাংশকে ভগ্নাংশ যদি তিনশো ষাট দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমাদের কেন্দ্রীয় কোণ পাওয়া যাবে তাহলে ক্রিকেট খেলার কেন্দ্রীয় কোণটা পাওয়া যাচ্ছে কত দুশো ষোলো ডিগ্রি ফুটবল খেলার ভগ্নাংশ কত হবে তিরিশ বাই একশো সেটাকে আমি তিনশো ষাট দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে একশো আট ডিগ্রি এটা হচ্ছে ফুটবল খেলার ব্যাডমিন্টন খেলার ভগ্নাংশ কত দশ বাই একশো এবং সেটাকে যদি তিনশো দিয়ে ষাট দিয়ে গুণ করা হয় তাহলে হয় ছত্রিশ ডিগ্রি এরপর আমরা যে বৃত্তটা অঙ্কন করেছিলাম সে বৃত্তর থেকে আমরা প্রথমে দুশো ষোলো ডিগ্রি অঙ্কন করবো তারপরে একশো আট তারপরে ছত্রিশ তাহলে এগুলো আমরা পরপর অঙ্কন করে দেবো এখানে আমরা প্রথমে কিন্তু ছত্রিশও করতে পারি সুবিধার জন্য আমরা প্রথমে ছত্রিশও করতে পারি তারপরে একশো আট করতে পারি তারপরে দুশো ষোলোও করতে পারি যেটা সুবিধা হবে সেটা আমরা করব এবার এই যে এটাকে আমরা ক্রিকেট পছন্দ করে তাহলে ক্রিকেটে একটা আলাদা রঙ দেবো ফুটবলটাতে আলাদা রং দেওয়া হবে এবং ব্যাডমিন্টনে কিন্তু আলাদা রঙ করে দেওয়া হবে এবং ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন যেটা লিখে আমরা কিন্তু সেটাকে সূচিত করে দেবো আমরা চাঁদার সাহায্যে কিন্তু এই কোনগুলো অঙ্কন করব তাহলে এটাই হচ্ছে আমাদের পাইচিত্র এরপর আমরা পরের অঙ্কতে যাব ছয়ের দাগে যেটা আছে ছয়ের এক একটা যুক্তি দিয়ে প্রমাণ করে যে ত্রিবুজে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটি পরিমাপে যোগফলের সমান তাহলে এখানে প্রদত্ত কি দেওয়া আছে প্রদত্ত যেটা আছে যে একটা ত্রিভুজ আছে ত্রিভুজের যে বহিষ্ঠ কোণ উৎপন্ন করলে একটা কোনো একটা বাহু যদি বর্ধিত করা যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় সে বহিষ্ঠ কোণটির পরিমাপটা কিন্তু কী হচ্ছে অন্তঃস্থ দুটি বিপরীত বিপরীত কোণের যোগফলের সাথে সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা সেই জন্য আমরা ধরি এখানে লিখছি যে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হইলে বহিষ্টকোণ এ সি ডি বহিষ্ঠকোণ এসিডি অন্তঃস্থ বিপরীত দুটি কোণ এবিসি এবং বিএসসি উৎপন্ন হয় এই দুটো কোন উৎপন্ন হয়েছে এখানে একটা উৎপন্ন উৎপন্ন হচ্ছে এখানে একটা কোন উৎপন্ন হচ্ছে এই দুটো হচ্ছে অন্তঃস্থ কোণ আর এই যে কোনটা এই কোণটা হচ্ছে তোমার কোণ এই কোণটা কিন্তু আমাদের অন্তঃস্থ দুটি বিপরীত কোণের যোগফলের সাথে সমান দেখা দেয় অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এরপর আমরা প্রমাণ হিসেবে লিখব প্রমাণ করতে হবে যে এসিডি এসিডি এটা কিন্তু কি এবিসি এবং বিএসি কোণের যোগফলের সাথে সমান এখানে একটা অঙ্কন আছে অঙ্কনটা কি এবিসির C বিন্দুতে দিয়ে মানে এখানে C বিন্দু দিয়ে এখানে বিয়ের বিয়ের সমান্তরাল একটা স্বরেখা অঙ্কন করতে হবে স্বরেখাংশ যেটা হচ্ছে সিপি সিপি অঙ্কন করল করা হল এরপরে প্রমাণ প্রমাণের মধ্যে কী আছে তোমরা যদি দেখো বিয়ে সমান্তরাল সিপি এবং বিডি ছেদক তাহলে কি এখানে যদি এই কোনটা এবং এইকটা বিয়ে বাহুটা এবং সিপি এ দুটো যদি পরস্পর সমান্তরাল হয় যেহেতু আমরা সমান্তরাল অঙ্কন করেছি তাহলে এই কোনটা এবিসি কোনটা এই সিপি পি এর সাথে কিন্তু সমান সেই জন্য এখানে পিসিডি সমান অনুরূপ এবিসি এটা লেখা হয়েছে এটা এক নম্বর দেওয়া হয়েছে অনুরূপভাবে একই রকম বিয়ে সমান্তরাল সিপি এবং এসি ছেদক এখানে কিন্তু এসিটা যদি ছেদক বলা হয় আগেরটা যেমন বলা হয়েছিল বিডিটার ছেদক বিডিটা ছেদক এটা যদি এসিটা যদি ছেদক করা হয় তাহলে এই যে কোনটা এবং এই কোনটা এই দুটো কোন কিন্তু পরস্পর একান্তর কোন সেই জন্য এটা লেখা হয়েছে এসিপি সমান একান্তর এ বিএসি বিএসি তাহলে এই কোনটা আর এই কোনটা পরস্পর একান্তর কোন সেটা আমরা দুই নাম্বার দিয়েছি এবারে দেখো তো এটা দু নম্বর দিয়েছে এবার এক নম্বর এবং দু নম্বর যদি যোগ করে দেওয়া হয় তাহলে দেখো পিসিডি এবং এসিপি এই পি ডি এবং এসিপি এই দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে ডান এ বি এবিসি প্লাস বিএসি এ দুটো এবিসি প্লাস বিএসি যোগ করে দেওয়া হয় তাহলে এই দুটো যোগ যদি দেখো তাহলে সেটা হচ্ছে এসিডির সাথে সমান সেটা এসিডিটির সাথে সমান এসিডি মানেই তো হচ্ছে বহিস্তকোণ তাহলে বহিষ্ঠকোণটা কি। এবিসি আর বিএসসির সাথে সমান হয়েছে যেটাই আমাদেরকে প্রমাণ করতে যেতে দেওয়া হয়েছিল তাহলে সেই জন্য আমরা লিখছি এটা প্রমাণিত এরপর আমরা পরের অঙ্কতে যাব এখানে দুয়ের দাগে যেটা হচ্ছে প্রমাণ করবে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যে কোনো তিবুজ এখানে একটা এবিসি ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এর তিনটি কোণ আছে এ একটা কোণ এ একটা কোণ এবং এ একটা এই তিনটি কোণের সমষ্টি কিন্তু আমাদেরকে দেখাতে হবে আশিটিকে সেই জন্য আমরা এখানে প্রদত্ততে যে ধরি এবিসি একটি যে কোনো তিবুজ যে কোনো ত্রিভুজ প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এবিসি এর তিনটি কোণের সমষ্টি একশো আশিটিকে অর্থাৎ এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি সমান একশো আশি ডিগ্রি এই তিনটে গোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অঙ্কন কী অঙ্কন হচ্ছে কি এবিসিতে বুঝিয়ে বিডিবাহুকে ডি পর্যন্ত এটা বিসিবাহুকে সরি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এই বিসি বাহুটাকে কিন্তু ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয় পোয়ানের ক্ষেত্রে গেছে এবিসির এসিডি এবিসির এসিডি তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার একটা বহিষ্টকোণ তাহলে বহিষ্টকোণ হলে কী হবে এই দুটো অন্তঃস্থ কোণ বিপরীত কোণের সমস্তির সাথে সমান হবে সেই জন্য আমরা লিখেছি এ ডি সমান এবিসি প্লাস বি মানে এই কোনটা প্লাস এ কোনটা তাহলে এই কোণটা আমি কী করলাম এই দুটো যোগফলের সাথে সমান লিখেছি এখানে এরপরে উভয় দিকে আমরা কী করেছি এটা কেন লেখা হলো সেটা আমরা ডান দিকে লিখে দেবো যে ত্রিভুজে বহিস্থ কোণের পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোন দুটির পরিমাপের সমষ্টি সমান হয় এরপরে দুই দিকে আমরা এই এসিবি এই কোনটা কিন্তু যোগ করে দেবো দুই দিকে এই যে লিখলাম সম্পর্কটা তার সাথে এখানেও দেখো এসিবি যোগ করা হয়েছে এখানেও কিন্তু ডান এসিবি যোগ করা হয়েছে বাঁদিগেও এসিবি যোগ করা হয়েছে এরপরে তুমি যদি দেখো এখানে যখন এসিবি আর এখানে এসিডি এই দুটো মিলে কিন্তু আমাদের একটা সরল কোণ তৈরি হয়েছে তাহলে এই দুটো মিলে হয়ে যাবে কিন্তু একশো আশি ডিগ্রি সেই জন্য আমরা এখানে লিখেছি এসিডি প্লাস এসিবি সমান একশো আশি ডিগ্রি ডান দিকে যেমন আছে এস এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি সমান কত তাহলে একশো আশি ডিগ্রি তাহলে সেটা আমার এই ডান দিকেরটা যদি দিকে লিখি তাহলে এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি সমান একশো আশি ডিগ্রি যেটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে সেই জন্য আমরা রেখে দাম এটা প্রমাণিত তাহলে আশা করি বোঝা গেছো এরপর আমরা পরে অঙ্কতে যাব সাতের দাগে যেটা আছে পাঁচ অসক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে সাত সম্পন্ন পাম্পে তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো তাহলে এটাকে প্রথমে আমাদেরকে গণিতের ভাষায় লিখতে হবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আমার লিখবো অশ্বক্ষমতা তারপরে লিখবো জল যার এককটা হচ্ছে লিটার তারপর লিখবো আমরা সময় যার এককটা হচ্ছে ঘণ্টা এখানে যেহেতু পাঁচ অশ্বক্ষমতা পাঁচ লিখব এখানে কত লিটার ছত্রিশ হাজার লিটার জল দুপুরে তুলছে কত সময় লাগছে আট ঘন্টা পরে লিখেছি সাত অশ্বক্ষমতা সম্পন্ন তেষট্টি হাজার সেখানে তেষট্টি হাজার লিখেছি এখানে আমাদের লিখতে হচ্ছে কি কত সময় লাগবে সেটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন মানে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে যে অশ্বক্ষমতার সাথে সময়ের একটা সম্পর্ক বের করতে হবে এবং জলের সাথে সময় সম্পর্কটা লিখতে হবে তো সেই জন্য আমরা লিখছি এখানে অশ্বক্ষমতা যদি স্থির থাকে জলের পরিমাণ বাড়লে জলের পরিমাণ বাড়লে সময়ের পরিমাণ বাড়বে মানে বেশি পরিমাণ যদি জল থাকে তাহলে কিন্তু বেশি সময় লাগবে সেই জন্য এখানে বলা হয়েছে জলের পরিমাণ বাড়লে এবং সময়ের পরিমাণ বাড়বে কেন হচ্ছে জলের পরিমাণ বাড়ছে এখানে ছত্রিশ হাজার ছিল এখানে তেষট্টি হাজার হল তাহলে ছত্রিশ হাজার থেকে কিন্তু তেষট্টি হাজার বাড়লো ছত্রিশ এদিকে তেষট্টি বাড়ছে সেই জন্য সময়টাও কিন্তু বাড়বে সময়ের পরিমাণটা বাড়বে সেই জন্য জলের সাথে সময়ের সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক এবং এখানে একটা ভগ্নাংশ বের করতে হবে যে ভগ্নাংশটা দিয়ে আমরা ওই তৈরাসিক পদ্ধতিতে গুণ করব তো ভগ্নাংশটি কত হবে সেটাকে আমরা যদি ভগ্নাংশ ওয়ান লিখি সেটা হবে কত ছত্রিশ তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার কেন এটা একটা বড় ভগ্নাংশ হবে বা অপ্রকৃত ভগ্নাংশ হবে সেই জন্য বড়টা উপরে থাকবে সেই জন্য ছত্রিশ হাজারটা উপরে লেখা হয়েছে এবং তেস সরি তেষট্টি হাজারটা উপরে লেখা হয়েছে এবং ছত্রিশ হাজারটা নিচে লেখা হয়েছে যেহেতু সময়ের পরিমাণটা বাড়বে যেহেতু সময়ের পরিমাণটা বাড়ছে সেই জন্য আমরা ছত্রিশে হাজারটা উপরে লিখেছি এবং তেষট্টি হাজারটা উপরে লিখেছি এবং ছত্রিশ হাজারটা আমরা নিচে লিখেছি এরপরে আমরা আরেকটা সম্পর্ক নির্ণয় করব এবং আরেকটা ভগ্নাংশ নির্ণয় করব জলের পরিমাণ স্থির থাকলে অস্বক্ষমতা বাড়লে সময় কমবে তবে জলের পরিমাণটা যদি এখানে স্থির থাকলে অশ্বক্ষমতা মানে মেশিনের পাওয়ায় যদি বাড়ে কেন বাড়ছে পাঁচ ছিল অস্বক্ষমতা এখন সাত হয়েছিল পাঁচ থেকে বেড়ে সাত হয়েছে তাহলে পাঁচ থেকে যখন বেড়ে হয়েছে তাহলে সেক্ষেত্রে সময়টা কম লাগবে সময়টা কমে যাবে তাহলে সময়টা যদি কমো তাহলে একটা বাড়ছে একটা কমছে তাহলে এখানে অস্বক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক সম্পর্কটা হচ্ছে ব্যস্ত এবং যে ভগ্নাংশটা দিয়ে এখানে গুণ করতে হবে সে ভগ্নাংশটা হবে পাঁচ বাই সাত এই পাঁচ এবং সাত দিয়ে তো ভগ্নাংশটা তৈরি করতে হবে তাহলে এখানে যেহেতু বলছে কমছে তাহলে এমন ভগ্নাংশ করতে হবে যাতে কমে মানে এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে মানে উপরে রাখতে হবে বেশি কম উপরে কম রাখব এবং নিচে বেশি রাখবো সেই জন্য উপরে পাঁচ রেখেছি নিচে সেভেন রেখেছি সেই জন্য এই যে ভগ্নাংশটা সেটা হচ্ছে কত ফাইভ বাই সেভেন তাহলে নির্ণয় সময় যখন আমরা বের করব। নির্ণয় সময় সমান কী হবে আট গুণিত ভগ্নাংশ ওয়ান এবং ভগ্নাংশ টু প্রথম এটা এটা পরেরটা যদি ভগ্নাংশটা টু বলা হয় তাহলে এখানে ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশটা হচ্ছে তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার আর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ফাইভ বাই সেভেন তাহলে এখানে আমরা যদি লিখি এখানে তাহলে নিম্ন সময়টা পাওয়া যাবে আট গুণিত ভগ্নাংশ ওয়ান এবং ভগ্নাংশ টু মানে আট গুণিত তেষট্টি হাজার বাই ছত্রিশ হাজার গুণিত ফাইভ বাই সেভেন এখানে যদি কাটাকাটি করা হয় প্রথমে তিনটা শূন্য তিনটা শূন্য সাথে কাটা গেলো এবার এ সাত দিয়ে যদি তেষট্টিকে সাত নয় তেষট্টি নয় দিয়ে আমরা ছত্রিশকে চার নয় ছত্রিশ চার দিয়ে আমরা আটকে ভাগ করলে দুই আর তাহলে দুই এবং পাঁচ মানে দশ ঘন্টা তাহলে তেষট্টি হাজার লিটার জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে তাহলে এভাবে আমরা তৈরাসিক পদ্ধতিতে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবো